আমাদের সঙ্গে আরেকজন তরুণ লেখক আছেন, দেখতে পাচ্ছি দুটি বই তার হাতে, জ্বালাই মশাল মানব মনে। আকিব শিকদার লিখেছেন বৃষ্টি মেলো জন্মান্ধা চোখ। কি নিয়ে লেখা দুটি বই? দুটি কবিতার বই। এই যে আমাদের বর্তমান সময় এক ধরনের অবক্ষয়ে তলিয়ে গেছে সভ্যতা, এই সময়টাতে আমরা চাই আসলে মানুষের দৃষ্টিটাকে খুলে দিতে আর কি। কবির কাজই তো আসলে অন্ধ চোখে আলো দেয়া। তো আমি আমার লেখার মাধ্যমে এই সামাজিক অবক্ষয়গুলো বা ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি আর কি কবিতার মধ্য দিয়ে। এবং আমি চাই যে একটা প্রত্যেকটা কবিতাতে ছোট একটা গল্প থাকে এবং একটা মেসেজ থাকে, যে মেসেজটার মাধ্যমে হয়তো বা মানে দর্শকরা বা সরি পাঠকরা বিষয়টা জানতে পারবে, জেনে তার মস্তিষ্কের একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। আমরা একটা সুন্দর আগামী যদি প্রত্যাশা করি তাহলে অবশ্যই আমি বলতে চাই পাঠককে বা মানুষকে বইমুখী হতে হবে, বই থেকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে এবং সামাজিক অবক্ষয়গুলো দূর করে দিয়ে সমাজটাকে সুন্দর একটি সমাজ আমরা মানে হয়তো বা পাবো। বলা যাবে না দরজার ওপারে যে কালো হাতি আছে, সব মুক্ত করতে হবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আকিব শিকদার, আপনার ভাবনাকে আমি সম্মান জানাই।